পড়ুয়াদের শিক্ষাদানে অবহেলার পাশাপাশি অনিয়মের অভিযোগ উঠল সুভাষনগর নবীনপল্লী এলাকার এক অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে। ক্ষোভে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। তারা জানান, অঙ্গনবাড়ি সেন্টার খোলার সময় সকাল 7:30, সেই জায়গায় প্রায়শই ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পাল সকাল 10টায় সেন্টারে আসেন। এতে করে এই অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, সরকারি তরফ থেকে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আসলেও অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে সঠিক পরিমাণে শিশুদের খাবার দেওয়া হয় না। শিশুদের জন্য বরাদ্দ খাবার নষ্ট করে ফেলে দেওয়া হয়, আর যেটুকু খাবার দেওয়া হয় সেইটুকু খাবারও মুখে তোলার মতো নয়। কখনো চালে এবং সয়াবিনে পোকা থাকে, আবার কখনো দেওয়া হয় পচা ডিম। পূর্বেও বহুবার পরিচালনাগত ত্রুটির জন্য এই দিদিমণির সাথে ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রত্যেকবার কথা বলে ঝামেলা মিটিয়ে নেওয়া হতো, কিন্তু এইবার ক্ষুব্ধ হয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দে এলাকাবাসীরা। তার সমস্যা কি? তা সমস্যা হয়েছে, মনে করেন তাহলে কইতেছে মানে ঠিকভাবে জিনিসটি দেন বলতে, মনে করেন যেমন এই মাসের জিনিসটা সামনে মাসে দিব, তো তাদের অনেক সময় জিগাইলে মানে আইসে না বা দেরি তাই এমন করে, তো আমরা তো তাদের কথা শুনি না, কারণ তাদের হচ্ছে স্কুলে দিদিমণি, তাদের কথা শুনি না আমরা, তাই না? অনেক কিছু হয় না, শুধু চাল ডাইল দেয়, চাল ডাইলেও তো দেয় মানে বাচ্চার মা আছে খাওয়ান, এটা বহুত কষ্ট দেয়। অনেক পুরান চাল টাল বা ডাইল টাল দেওয়া, তাই নাকি বস্তা বেড়ে যদি দেখতে আনে না, কিন্তু তারপরে চাল দিয়ে দেখতে আনানো উচিত তাদের কিছু দিয়া, যে বাচ্চারা খাইব বা বাচ্চারা স্কুলে না খাওয়ান না, যারা নে বাড়িতে নিয়ে তো তারা রেডি সিদ্ধ করে খাওয়ায়, এটা একটু ভালো দিক কাইন না দেয় খারাপ। তারপরে ডিম টুম এডিতর কো লাভ নাই, সোয়াবিনও মাঝে মধ্যে ফুকে ধরে থাকে, চুলা টুলা দেয়, মাঝে মধ্যে ভালো পাওয়া যায়, মাঝে মধ্যে খারাপ পাওয়া যায়। যে পরিমাণে খাবার অঙ্গনবাড়ি সেন্টারে আসে ওই পরিমাণে আপনারা পাননি, সঠিকভাবে দেনি? সঠিকভাবে দেওয়া হয় না, কারণ সঠিকভাবে দেওয়া হইলো তা সবাই আজকে এক কান হইলো না, দেওয়া হয় না দেখো তো সবাই আসতে। যে খাবারটা বাচ্চার জন্য আসে তারা মানে ওই অঙ্গনবাড়ির টিচার সঠিকভাবে আপনাদেরকে দেয় না? বলতে তাই না, কয় যে মাসের লাস্টে, তাহলে মাসের লাস্ট হলে তো তাই না যায় আর আনতে পারে না, বা মাসের একদিন থাকতে হলে তো কেউ যেতে পারে না। এটা কি সবসময় চলছে নাকি না? আজকে আজকে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম নয়, আজকে অনেক দিন ধরে এরকম, অনেক দিন ধরে না, অনেক দিন ধরে এরকম, যেমন গেছে মাসে চাল দেয় এই মাসে দিব, অনেক বছর গেছে মাসে চাল দেয় এই মাসে দিব, এই মাসে চাল দেয় পরের মাসে দিব, ও আগে দুই তিনবার তালা দেওয়া হয়েছে, তারপরে তাইনের তাইনের দিকে ছায়া ছাড়া হয়েছে, এরপর তো বাচ্চার মারা বহুত কষ্ট করতেছে, বাচ্চা দিলে খাওয়ান টাওয়ান ঠিক করে না, ডিম ডুম যা আছে সব ঘরে, একটা কি সাব সেন্টার কি একটা একটা কি স্কুল কি এই বালুর স্কুল বাচ্চারা লাগে এই স্কুলের ভিতরে কি এরকম ভাবে নোংরা থাকে, যে গন্ধ ভিতরে আমি একটু খুললে দেখাই না, একটু এরকম ভাবে চলে না, তো একটা পাড়ার বিদ্যে যে যদি স্কুলের যদি ডিসিপ্লিন না থাকে মানুষ আমরা কি করবো, আর স্কুলের মধ্যে তো কোনো বাচ্চা এত চায় না, অপরদিকে দিদিমণি শর্মিষ্ঠা পালের বক্তব্য, যেটুকু খাবার দেওয়া প্রয়োজন শিশুদের সেই পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, আর উনিও সঠিক সময় এসে সেন্টার খুলে থাকেন। তারা যে অভিযোগটা করলো, আপনারা কি 10টা সাড়ে 10টা স্কুলে আসেন? অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি স্কুলে আসার টাইম কটা? টাইম কটা আপনার? 7:30। 7:30 টাইম আপনি আসেন 10টার সময় নাকি? না, এরকম এতগুলো এতগুলো লোক যখন করল, হ্যাঁ স্কুলে কাজ শেষ হয়ে গেল, এতগুলো লোক যখন করলো আপনি 10টার সময় চলে আসেন? তো সেন্টার আইয়ে তো আমার কুক না 10টার সময়, তারা কি আমার আগে আইয়ে না কি তারা তো জিজ্ঞেস করতে পারে, তারা তো এখন কইলো যে আপনি আইয়ে 7:30 মধ্যে আইয়ে আমার 9টার সময় আর 8টার সময় তারা জিজ্ঞেস করে স্কুলে খাবার কি সঠিক পরিমাণে দেওয়া না, এই যে আরেকটা অভিযোগ উঠলো। সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিচ্ছে না, আমরা দেওয়া হয় হাতের মাপে, তারপরে যে কম বেশি হয় আমি কয়ে দিয়েছি, কম হইলে আমার কইবেন আমার আবার দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই, আমরা কোনো ওয়েট মেশিন দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার এই বিষয়ে প্রশাসন কোন ভূমিকা পালন করে কিনা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।